ফিরে এলাম বিরতির পর প্রতিদিনের রবীন্দ্রনাথে আমাদের অনুষ্ঠান, এবং আজকে আমাদের পথ চলা কবি নবীনচন্দ্র সেন এবং রবীন্দ্রনাথকে নিয়ে। তবে আমরা বিরতিতে গিয়েছিলাম একটি অনবদ্য গান শুনে, শুভময়ের উড়িয়ে ধ্বজা অগ্রভেদী রথে। একটা কথা আমার তখন মনে হচ্ছিল শুভময়, কারণ যেহেতু বিরতি হয়ে গেছে বলে বলতে পারিনি, দেখবে রবীন্দ্রনাথের গানের মধ্যে আমাদের যেমন অনেকগুলো ধারা আমরা পাই এবং আমাদের মনেরও অনেকগুলো স্তর আমরা, মানে আমাদের সেই স্তরগুলো রবীন্দ্রনাথ ছুঁয়েছেন। যেমন উড়িয়ে ধ্বজা শুনলে তুমি একটা দেখবে এগিয়ে যাওয়া, একটা উদ্যমী মন, মানে পরাজিত না হওয়ার একটা, মানে সবসময় বিজয় পাওয়ার একটা মানসিকতা, এইটা একটা মানসিক জোর বাড়ানোর বিষয়। কারণ রবীন্দ্রনাথ কখনোই, আমি মানে আমরা প্রত্যেকেই জানি, কখনোই উনি বলেননি যে আমি মৃত্যু আমাকে হারিয়ে দিয়েছে, মৃত্যু শোক আমাকে পরাজয় করেছে, কোনোদিনই মানুষের মধ্যে সেটি ছিল না। বা কোনো কষ্ট দুঃখ, তাকে তো অনেক দুঃখ কষ্ট ছুঁয়ে গিয়েছিল, অদ্ভুতভাবে সেটা কিন্তু ঘুরে গিয়েছিল তার বিজয়ের দিকে, এবং এই ধরনের সৃষ্টি বোধ হয় তার, তোমার তো নিশ্চয়ই তাই মনে হয়? হ্যাঁ, একেবারেই, মানে এত বড় অনুপ্রেরণা তো আমার মনে হয় না আর কেউ আছেন বলে আমাদের প্রত্যেকের জীবনে। একদম, মানে আগামী প্রজন্ম বলবো না, আমাদের প্রজন্ম পর প্রজন্ম, প্রত্যেকটি প্রজন্মকে কিন্তু রবীন্দ্রনাথ ছোঁবে। আগামী দিনেও আমরা দেখবো যে আরও নতুনভাবে তারা ছোঁবে, কারণ রবীন্দ্রনাথ যা সৃষ্টি করে গেছেন নতুনভাবে, তিনি তো আর এখানে উপস্থিত হচ্ছেন না, কিন্তু তিনি যা দিয়ে গেছেন তিনি একদম সমহিমায় সেখানেই বিরাজিত, এবং তার সৃষ্টি থেকেই আমরা যদি সেগুলো পড়তে থাকি বা শুনতে থাকি, দেখব আরও নতুনভাবে উনি আমাদের সামনে প্রকট হচ্ছেন, কারণ এভাবেই তিনি সৃষ্টি করে গেছেন। তো যাই হোক, আমরা আবারও বিরতির পর যেহেতু ফিরলাম, একটা গানেই চলে যাব, তারপর আলোচনা। কেন চোখের জলে ভিজিয়ে দিলেন না শুকনো ধুলো যত, কে জানি তো আসবে তুমি গো অনাহুতের মতো, কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত, কে জানি আসবে তুমি গো অনাহুতের মতো, কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত, পার হয়ে এসেছো মরু নাই যে সেথায় ছায়া তরু, পার হয়ে এসেছো মরু নাই যে সেথায় ছায়া তরু, পথের দু দিলেম তোমায় গো এমন ভাগ্য হত, কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত।
হবে পায়ে পায়ে, আলো সেতে বসে ছিলেম আমি আপন ঘরের ছায়ে, জানি নাই যে তোমায় কত ব্যথা বাজবে পায়ে পায়ে, ওই কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না, শুকনো ধুলো যত। রবীন্দ্রনাথের সঙ্গে কবি রবীন্দ্রচন্দ্র সেনের যে সুন্দর সম্পর্ক ছিল, যে আত্মিক সম্পর্ক ছিল, তার পরিচয় আমরা প্রত্যেকটি পরতে পাই। যেমন রবীন্দ্রনাথের লেখায়, তেমনই পাই আমরা কবি নবীনচন্দ্র সেনের লেখায়। অতিথি আপ্যায়ন করেছিলেন রবীন্দ্রচন্দ্র সেন, শুধু অতিথি আপ্যায়ন নয়, স্বয়ং সেই বিশ্বকবিকে আমন্ত্রণ জানিয়ে তাকে আপ্যায়ন জানিয়েছিলেন তিনি, এবং তাকে অভ্যর্থনা জানিয়েছিলেন নবীনচন্দ্র সেন। ভারী অদ্ভুত, ভারী সুন্দর সে অভ্যর্থনা, যেখানে কবি নবীনচন্দ্র সেন নিজে গান লিখেছিলেন তাকে শ্রদ্ধা জানাতে, তাকে অভ্যর্থনা জানাতে। রবীন্দ্রচন্দ্র সেন রানাঘাটের বাড়িতে সেই দিন, সেই মুহূর্তকে কখনোই ভুলতে পারেন না, যখন রবীন্দ্রনাথের সঙ্গে তার দ্বিতীয় সাক্ষাৎ হয় রানাঘাটে। রানাঘাটে দুজনেই তাদের সাহিত্য আলোচনা, সমালোচনা, কবিতা, গান, গল্প সবই একে অপরের সঙ্গে করতে থাকেন। অনেকটা সময় অতিবাহিত করেন রানাঘাটে ওই বাড়িতে রবীন্দ্রনাথ, এবং রানাঘাট ঘুরিয়ে দেখান স্বয়ং নবীনচন্দ্র সেন, পরিচয় করান সেই জায়গাটির সঙ্গে, সেখানকার মানুষদের সঙ্গে, সেই প্রকৃতি, সেই প্রাকৃতিক পরিবেশ। রবীন্দ্রনাথ খুব আনন্দ সহকারে সময় কাটিয়েছিলেন কবি রবীন্দ্রচন্দ্র সেনের সঙ্গে রানাঘাটে তার বাড়িতে। রাতে রবীন্দ্রনাথ কিছু খেলেন না, দুপুরে এতটাই তার খাওয়া হয়ে গিয়েছিল তিনি বুঝতেই পারেননি। খুব মজা করে তিনি একটা কথা বললেন, যখন রাতে খাওয়ানোর জন্য নবীনচন্দ্র সেন তাকে অনুরোধ করলেন যে যাতে তিনি খাবার গ্রহণ করেন, তাতে রবীন্দ্রনাথ একটা সুন্দর উত্তর দিলেন। তিনি বললেন, এখন আর বোঝা লইতে পারিতেছি না, অর্থাৎ সে খাবারের বোঝা তিনি বলছেন পেটে তিনি আর নিতে পাচ্ছেন না। তাই যেহেতু কবি ছিলেন, খুব মজা করে রবীন্দ্রনাথ আমরা জানি খুব রসিক মানুষও ছিলেন, সুন্দরভাবে সেটিকে তিনি বললেন যে আমি আর এখন আর বোঝা লইতে পারিতেছি না। তাতে খুব বিনয় সহকারে নবীনচন্দ্র সেন বললেন, কলিকাতার বৈঠকখানার বীরকে আমি গরিব কি খাওয়াইতে পারি? রবীন্দ্রনাথও হাসলেন, একটা ঠাট্টা হলো তাদের মধ্যে, কারণ সেরকমই সম্পর্ক ছিল। বারবারই আমি আজকে অনুষ্ঠান শুরুতেও বলছিলাম, যেহেতু রবীন্দ্রনাথ সাহিত্যর দিক থেকে বলবো বা একই জগতের মানুষ হিসেবে তাদের বন্ধুত্ব খুব গাঢ় ছিল, কিন্তু বয়সের দিক থেকে কিন্তু রবীন্দ্রনাথের থেকে বড়ই ছিলেন রবীন্দ্রচন্দ্র, তার দাদার বন্ধু ছিলেন, কিন্তু সেই বয়সটা একেবারেই গুরুত্ব পায়নি তাদের সাহিত্য সম্পর্কের উপরে গিয়ে। রবীন্দ্রনাথকে সেদিন রাতেই নবীনচন্দ্র সেন তুলে দিলেন কুষ্টিয়ার গাড়িতে, এবং সেই
কুষ্টিয়া গাড়িতে তিনি পৌঁছে গেলেন একদম কুষ্টিয়া। গোয়ালন্দ লোকালে রাতের বেলা তাকে তুলে দেওয়া হলো। রবীন্দ্রনাথ পৌঁছলেন কুষ্টিয়ায়। পৌঁছে তিনি ভুলতে পারলেন না সেই আপ্যায়নকে, ভুলতে পারলেন না নবীনচন্দ্র সেনের সেই প্রীতি, সেই ভালোবাসা, সেই আত্মিক বন্ধনকে। তিনি লিখলেন একটি সুন্দর চিঠি নবীনচন্দ্র সেনকে। আবার আসব আরেকটি গানের পরে। হ্যাঁ, আর একটি পূজা পর্যায়ের গান আমার মনে পড়লো। আমার অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে আগের দিন আমার এক বৌদি, জয়িতা বৌদি, আমাকে বললো এই গানটা একটু শোনাবে, কিন্তু ততক্ষণে অনুষ্ঠান শেষ, সেই গানটা একটু শুনিয়ে দিই। পূজা অসম্ভব ভালো একটা গান। কোলাহল তো বারণ হলো, এবার কথা কানে কানে, এখন হবে প্রাণের আলাপ, কি বল মাত্র গানে গানে, কোলাহল তো বারণ হলো, রাজার পথে লোক ছুটেছে, বেচা কেনার হাঁক উঠেছে, রাজার পথে লোক ছুটেছে, বেচা কোলাহল তো বারণ হলো।
এশিয়ায় ফিরে চিঠি লিখলেন, লিখলেন, এমন কখনো মনে করিবেন না যে আপনার স্নেহ ও আদরে আমি বিস্মৃত হইয়াছি। বিশেষ অলক্ষ্যে হইতে বউ ঠাকুরানী মাদৃশু ক্ষুদ্র শক্তি স্বল্প ক্ষুদা ক্ষীণ ব্যক্তির প্রতি যে স্নেহপূর্ণ এবং 36 ব্যঞ্জনপূর্ণ পরিহাস ও পরীক্ষা প্রয়োগ করিয়াছিলেন তাহাও ভুলিবার বিষয় নহে। তাহাকে জানাইবেন যে তাহার আয়োজনের মধ্যে ব্যঞ্জন অংশ নিঃশেষ করিতে আমি অশক্ত হইয়াছিলাম, কিন্তু স্নেহ অংশটুকু সম্পূর্ণরূপেই সম্ভোগ করিয়াছিলাম এবং তাহাও ব্রাহ্মণ সুলভ লোভবশত সঙ্গে বাঁধিয়া আনিয়াছি। চিঠির পরিপ্রেক্ষিতে নবীনচন্দ্র লিখলেন, আমার জীবনের পাতায় এরূপ না হইলে রবিবাবু সর্বজন প্রিয় হইবেন কেন? একদম শেষে, একদম শেষ, একদম বিচিত্র পর্যায়ের গান দিয়ে শেষ করছি। খর বায়ু বয়ে বেগে চারিদিক ছায়ে মেঘে গুনে নাও খানি বায়ু, খর বায়ু বয়ে বেগে চারিদিক ছায়ে মেঘে গুনে নাও খানি বায়ু, তুমি কষে ধরো হাল আমি তুলে বাঁধি পাল, হাই মারো মারো টান হাইও হাইও হাইও, আই মারো মারো টান হাইও হাইও।